সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, কয়েকদিন আগে একটা গান লিখছিলাম, কি জমানা এলোহায় জেরি সাজে জরি নাই। হ্যাঁ, মানে যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মের বাতাসে যুবক বৃদ্ধ আবাল বনিতা সকলেই কিন্তু ধীরে ধীরে এই মিডিয়াটাতে নিজেদের ভূমিকাটা শক্ত করছেন। বিশেষ করে যারা চলচ্চিত্র এবং পাবলিক সেলিব্রিটি বা সেলিব্রিটি টাইপের যারা, তারা কিন্তু এখানে কানেক্টেড হচ্ছেন। আর কানেক্টেড হওয়ার কারণে এমন অনেক মানুষ সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হচ্ছে। হয়তো শৈশব থেকেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা সম্মানের জায়গাটা ছিল। এই মাদারলেস বাস্টার্ড শিফা টাকু, এই যে মালিক ঠাটা মালিক কেসের নাম হইলা, এত নাকি ফিল্ম ডিরেক্টর হইছে, উড়ুবানি শিয়াল রাজা বুঝছ। এই মালিক কে, তুই নোয়াখালী থেকে এসছিস আমাকে জানিস, তোকে আমি থাপড়াইতে থাপড়াইতে বুড়িগঙ্গায় ফেলে দেব। যারা মাদার বানানো ঠিক মতো করতে পারো না, স্কুলে গিয়েছো বলে তোমার হয় না, স্কুলে গেছো। কিন্তু ধরেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আসল রূপগুলো যখন প্রকাশ হওয়া শুরু হয়েছে, হচ্ছে কি যে একটা মানে অঙ্গনের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন অঙ্গনটা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পাঙ্গনের আমাদের যারা অভিনেতা অভিনেত্রী আছেন। সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সত্য সামনে চলে আসে, আর ভিডিও তারা তৈরি করার কারণে তাদের রিয়েল ক্যারেক্টারটাও সস্তা নাকি ভারী, পাতলা নাকি হালকা, এটা কিন্তু বোঝার উপায় হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনেও যতটুকু নোংরামি ফাইজলামি ফালতুগিরি হয় নাই, এটাই কিন্তু আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে হচ্ছে। এখন দেখেন এইটা এখনো শেষ হয় নাই, স্থগিত আছে, এর মাঝখানেই আরেকটা নতুন। আমার খুব পছন্দের একজন মানুষ ছিল, ছোটবেলায় নাম শুনতাম, আসিতেছে মালেক আফসারি পরিচালিত, মানে বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলছি, মালেক আফসারি ভাই। মানে আমার কাছে একটু ওনারে অস্বাভাবিক মনে হয়। কেন মনে হয়, ভাবতাম এত বড় একজন পরিচালক পার্সোনালিটির জায়গাটা শক্ত থাকবে। ওনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, বেশ কিছু ব্যবসা সফল ছবি দিয়েছেন, অনেক নায়ক নায়িকাকে তিনি হাত দিয়ে তুলে এসেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে আমি দেখলাম যে আমাদের মতন যারা সস্তা বা গরিব বা ধরেন নাম পরিচয়হীন ব্যক্তি আছে, যারা নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করি কথা বইলা, আমাদের মতনই ঠিক তিনি আইসা সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্টিভিটি শুরু করলেন। গালাগালি, সেফুদারে মনে করলেন যে রোস্ট করা, জুতা টুতা নিয়েও মাঝে মাঝে দেখি চলে আসে, বাড়ি টাড়ি দিয়া ওই যে পাইলা পুইলা বাইরায়। মানে আমার কাছে মনে হয়েছে এই মালেক আফসারি কি সেই মালেক আফসারি যার কথা বা ছবি দেখে আমরা বড় হয়েছি। আমার কাছে সত্যি সত্যি বিভিন্ন শিল্পী বিভিন্ন ইস্যুতে ওনার মতন একজন হেভি ক্যারেক্টারের মানুষ যখন কথা বলে, একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। আর ভাইবা চিন্তায় কথা না বললে কি হয়, দেখেন অরুণ আপা কিন্তু খেলা দেখাই দিয়েছে। জাহিদ দীপনের খেলা শেষ, অরুণ আপা এবং মালেক আফসারির মধ্যে দ্বন্দ্ব সামনে চলে আসছে। দর্শক, এই মালেক আফসারির বিরুদ্ধে জিডি করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস, যিনি খুবই শান্ত স্বভাবেরই পরিচিত। 7 মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই জিডি করেছেন আমাদের অরুণা বিশ্বাস নায়িকা। আফসারির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন অরুণা বিশ্বাস। জিডিতে অরুণা বিশ্বাস উল্লেখ করেছেন, এক ভিডিওতে মালেক আফসারি কুরুচিপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা তার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। আচ্ছা, এখন মালেক আফসারি কি এই ধরনের কথা বলতে পারেন? জি পারেন, ওনার অনেক ভিডিও আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আমি প্রথমেই বলছি, বললাম না যে খেলার জন্য তো শাম পছন্দ হইতে হবে, আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, আমার নিয়ে অনেকে ভিডিও বানায়, আমি গরিব মানুষ তারপরে তো তাদেরকে নিয়ে কথা বলি না। এরপরে হচ্ছে ব্যারিস্টার সুমনরে নিয়ে হাজার মানুষের ভিডিও বানায়, উনি কি কনসার্ন করে? এই যে জাহেদ খানরে নিয়ে হাজার হাজার ভিডিও হচ্ছে, এরা কি কনসার্ন করে? এটা হচ্ছে পার্সোনালিটির পরিচয় যে পাশের লোকে কিছু বলে। এখন চলচ্চিত্রের হিসাবে একটা আলাদা, তো মালেক আফসারির বিরুদ্ধে কেউ কিছু বললে বা ওনাকে কিছু করলে উনি সরাসরি সে গালাগালি করে, আমি দেখছি বললাম না যে আক্রমণের ভাষাটা একটু ডিফারেন্ট, এটা ওনার যে ইমেজটা ছিল সেটার সাথে যায় না। আর এই কারণে অরুণা বিশ্বাস এবার খেপছে। জিডির অভিযোগ প্রসঙ্গে অরুণা বিশ্বাস গণমাধ্যমকে বলেন, উনি একটি ভিডিওতে আমাকে ব্যক্তিগত গালিগালাজ করেছেন, কথা সত্য, আমাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন, বাজে ইঙ্গিত করেছেন, আমার যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, এইসব প্রশ্ন তার। এখন এগুলা কিন্তু আসলেই মানে কি বলা হয় যে ওনার কাছ থেকে আশা আমিও করি না, উনি একজন বড় লেভেলের মানুষ। আচ্ছা, এরপর অরুণাপা বলছেন, তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশাই করিনি, কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এইসব কুরুচিপূর্ণ কথা বলেছেন, তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। অরুণা আপার জিডির পরপরই মালেক আফসারি আবার ইউটিউব থেকে ভিডিওটা সরাই দিয়েছে।
তিনি বিতর্কিত সেই ভিডিও সরিয়ে ফেলেছেন। এটা গণমাধ্যম কর্মীরা বলছে যে সার্চ দিয়ে আর সেই ভিডিওটা পাওয়া যাচ্ছে না। মালিক আফসারের উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে এই ঘর এই সংসার, হীরাচনি পান্না, পাসওয়ার্ড, আর বর্তমানে তিনি ফেসবুক এবং ইউটিউবে নানান কন্টেস্টে সময় কাটাচ্ছেন। তো আমি মালিক আফসারের উদ্দেশ্যে বলবো আর কি, বলা যায় না তিনি আমারও আক্রমণ করে বসতে পারেন, কারণ উনি দেখছি যে ছোটোখাটো মানুষে ধরে। হ্যাঁ, তো এটা আসলে উচিত না। মালিক আফসারি ভাই বা আঙ্কেল, ভাই না আঙ্কেলই হবেন, আমার আব্বার কাছাকাছি বয়স হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারে আপনার একটু সচেতন হওয়া উচিত। আর মালিক আফসারির মতন আরও কিছু মানুষ আছে, যারা কিছু আছে কোয়ালিফাইড মানুষ, সাধারণ মানুষের সাথে নিজেদেরকে তুলনায় নিয়ে যায়। ভাই একজন সাধারণ মানুষ এসে যা খুশি তাই করতে পারে, কারণ সে কনসার্ন চাচ্ছে, সেলিব্রিটি হওয়ার জন্য সে কনসার্ন চাচ্ছে, সে যা খুশি করতে পারে, তারতে আমজনতার কিছু যায় আসে না। কিন্তু পাবলিক সেলিব্রিটি যারা, যারা অলরেডি সেলিব্রিটি, তারা যদি এসা যে ঠিক আছে ওই ছেলেটা এরকম করতেছে, আমি তাহলে এরকম করি। আচ্ছা, হিরু আলম এই মুহূর্তে সেলিব্রিটি, বুঝছেন? আমি আলম ভাইরে ছোটো করতেছি না, বন্ধু মানুষ আমার, হ্যাঁ খুবই ভালো সম্পর্ক। আলম ভাই যেই লাইনে সেলিব্রিটি হয়েছে, সেফাতুল্লাহ যেই লাইনে সেলিব্রিটি হয়েছে, এখন এই লাইনে সেলিব্রিটি কি আসলেই কোনো ভদ্রলোকের কাজ বলেন? অবশ্যই না। আলম ভাই তিনি তার একটা জায়গা থেকে তৈরি হয়েছেন, পরবর্তী সময় তিনি ট্রল হয়েছেন, বাট এখন তিনি ভালো কাজ করছেন। কিন্তু সেফুদা বা আরও কিছু যে আছে, ওই যে কি যে একটা আসিল মালয়েশিয়া থেকে করতো, আমি জানি না, এখন আসাদুল্লাহ আসাদ পং পং, হ্যাঁ বেয়াদব একটা, তো আমার সাথে একবার কাপজাপ হয়েছে, বুঝছেন? এরা যেই লেভেলে সেলিব্রিটি হয়, এদের সাথে কথা কাটাকাটি করা, এদের সাথে বাড়াবাড়ি করা কোনো, আমি মনে করি যে কোনো পার্সোনালিটি সম্পন্ন মানুষের পরিচয় হইতে পারে। সেফাতুল্লাহ আমার নিয়ে প্রচুর গালাগালি করছে না, আমি পারতাম তার বিরুদ্ধে পাঁচটা ভিডিও বানাইতে, কিন্তু আমি আসলে এগুলো করি নাই, কারণ কি অন্তত কোথাও না কোথাও পার্সোনালিটির জায়গাটা তার থেকে আমার শক্ত আছে। কে সেফাতুল্লাহ শুনলে আবার গালি দিবে, সে বাড়াও শব্দ বোম আমার, কিন্তু না, বুঝতে হবে যে এদের সাথে গা বাসাইলে হবে না, তো এগুলো বুঝতে হবে। মালিক আফসারি ভাই আপনারে ফলো করে বাংলাদেশের ইয়াং জেনারেশনের, তারপর হচ্ছে যারা চলচ্চিত্রের সাথে কানেক্টেড নন কানেক্টেড অনেকেই, সো আপনি কথা বলার আগে আপনাদের পরিবার, শিল্পী পরিবার, আপনি শিল্পীদের নিয়ে কাজ করেন, সো আপনার কনসার্ন থাকা উচিত এই পরিবারের যে কোনো সদস্যের মান সম্মান বৃদ্ধি করাটাই আপনার কাজ হওয়া উচিত। কাদা ছোড়াছড়ি, নোংরামি, গালাগালি বা ধরেন বাজে শব্দ ব্যবহার, ছোট করে কথা বলা, অসম্মান দেওয়া, এগুলো তো হয় কি, আমরা আমজনতা হাততালি দিব, কমেন্ট বক্সে আপনাকে অনেকে বাহাবা দিবে, কিন্তু ভদ্র মানুষ যারা তারা কিন্তু আপনাকে পছন্দ করবে না। আপনি একজন পরিচালক, আপনি সর্বজনন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, নিশ্চয়ই ছোট ভাইয়ের কথাগুলা বা ভাতিজার কথাগুলা যদি আপনার কান পর্যন্ত যায় একটু ভেবে দেখবেন, কারণ আমি দেখতেছি সোশ্যাল মিডিয়া আপনাকে গিল্লা ফেলছে, আপনি মিডিয়াতে গা ভাষায় দিচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। এই মাদারলেস বাস্টার্ড শিফা টাকু, যে মালিক ঠেটা মালিক কেসে না হইলা, এত নাকি ফিল্ম ডিরেক্টর হইছে, উড়বানি শিয়াল রাজা, বুঝছো? এই মালিক কে, তুই নোয়াখালী থেকে এসছিস আমাকে জানিস, তোকে আমি থাপড়াইতে বুড়িগঙ্গায় ফেলে দেব। যারা মাদার বানানো ঠিক মতো করতে পারো না, স্কুলে গিয়েছো বলে তো মনে হয় না, স্কুলে গেছো।